Assalamu alaikum and welcome to my channel. I'm Shahadat from Singapore. I have cycled around Singapore Island 3 times at the same events, covering 506 kilometers. I have been to Toas lamppost number 1 for 3 times. Look at the picture. First round, second round, and third round. It is the most rewarding task I have achieved in my entire life. I have trained myself for 3 months to be fully prepared for these activities. And I have finally made it. Alhamdulillah. In the beginning, I started with running and reached the 1,010 kilometers milestone, and cycling twice around the island made me more confident to make long journeys. I also perform some outdoor exercises. Previously, my weight was 85 kg and now I have reduced it to 61 kg. Alhamdulillah. I started cycling at 5:30 a.m. on Saturday, 2nd October 2021 and finished at 11:30 p.m. on Sunday, 3rd October 2021. It has taken 30 hours and 50 minutes of continuous riding and taking a few breaks in between to support my body's goal. A little advice to anyone who is willing to achieve it. Please keep in mind that you should not try this kind of long ride if you have not adequately prepared yourself and are not in peak physical condition. I am hoping that this record is broken soon. Due to the pandemic, I went cycling alone and it was a fantastic journey. Therefore, I would like to share my entire journey all of you. From the location I have started my riding and routes I have used and location I have taken rest along the way. Let's start relives video. Then we will watch the entire video until I get to the end of my journey. I hope you all watch the entire video. Thank you very much. Let's start.
আসসালামু আলাইকুম, আমি শাহাদাত সিঙ্গাপুর থেকে। এখন সিঙ্গাপুর লোকাল টাইম 5:30। আমি এখন সাইকেল চালানোর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তবে আজকে আমার টার্গেট, আমি 3 বার সিঙ্গাপুর আইল্যান্ডকে ঘুরব, চক্কর দিব, রাউন্ড দি সিঙ্গাপুর আইল্যান্ড ওয়ান টু রাইট 3 টাইমস। সো দোয়া করবেন। সবচেয়ে বড় সম্পদ হলো আমার সাহস। আমি এর আগে দুবার সাইকেলিং করেছি রাউন্ড দি সিঙ্গাপুর আইল্যান্ড এবং দুবার ঘুরেছি। তো দেখা যাক আজকে আমি আমার টার্গেটটা মিট করতে পারি কিনা। কথা না বেরিয়ে শুরু করা যাক। তবে আমি এখন যাব মেরিনা বে এবং মেরিনা বে থেকে আমি স্টার্ট করব এবং সেখান থেকে আমি চলে যাব ভিভো সিটি হয়ে পশির পাঞ্জাং হাইওয়ে হয়ে জুরং আইল্যান্ডের পাশ দিয়ে এবং অল দ্য ওয়ে গো টু তোয়াস ল্যাম্পপোস্ট। এখানে যারা সাইকেলিং করে সিঙ্গাপুরে তারা সবাই ওই তোয়াস ল্যাম্পপোস্টটা হলো টার্গেট এবং ওখানে গিয়ে ছবি তোলে, কেউ ভিডিও করে। এবং আমার সেই টার্গেট অনুসারে আমি যাচ্ছি। আমি ওখানে 3 বার যেতে চাই। আমি আজকে ভোর শনিবার 5:30 বাজে স্টার্ট করলাম। তো দেখা যাক 3 বার আমি ওখানে রিচ করতে আমি কতটা সময় নেই। তো যাই হোক, আপনারা সাথে থাকুন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই ইভেন্টটা ভালোভাবে, সুস্থভাবে এবং শান্তিতে আমি এটা শেষ করে আবার আমি আমার এই গন্তব্যস্থানে চলে আসতে পারি। আসসালামু আলাইকুম, সাথেই থাকুন। অতিক্রম করছি মেরিনা বে সেন্ট। দেখুন আমার পাশে মেরিনা বে ফ্লায়ারটা দেখা যাচ্ছে। এখন সিঙ্গাপুর সময় 6:12। এখনো ভোর হয়নি। এই হলো ভোরের সেই সিঙ্গাপুর। দেখুন, আমি যাচ্ছি। আমি আশা করি এই লোকেশনটা আরো দুবার আমি আপনাদের দেখাবো, কারণ এটা একটি খুব গুরুত্বপূর্ণ স্পট সিঙ্গাপুরের। এখনো দেখা যাচ্ছে কিছু লোক সাইক্লিং করতেছে এবং দেখেন তারা তাদের ওয়ার্কআউটের জন্য কতটা সিরিয়াস। ভোর না হতেই তারা আমার মতো চলে আসছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। মন তো চায় সারা সিঙ্গাপুরের ভিডিও করে আপনাদের দেখাই, কিন্তু দেখানো সম্ভব না। রিয়েলি আই এনজয়িং টুডে অ্যান্ড মাই মুড ইজ ভেরি গুড টু রাইডিং ওভার অল দি আইল্যান্ড অফ সিঙ্গাপুর। পার হচ্ছি মেরিনা বে সেন্ট। এখন সিঙ্গাপুরে 6:20। এখানে করছি অ্যাকশন মোবাইলের পাশ দিয়ে যাচ্ছি। এটা হলো পাইনিয়ার রোড। পাইনিয়ার রোড দিয়ে অল দ্য ওয়ে গো টু তোয়াস ল্যাম্পপোস্ট।
তো এটা হলো সিঙ্গাপুর অ্যাকশন মোবাইল, খুব বিরাট প্রজেক্ট। এখানে সমস্ত তেল রিফাইনিং হয়, যাচ্ছি এখান দিয়েই, সাথে থাকুন। এখন পর্যন্ত আমার সাইকেলিং হয়ে গেছে প্রায় 40 কিলোমিটারের মতো, তবে আজকে এই হলো প্রথম রাউন্ডের সাইকেলিং চলছে। এই দেখুন আমার পাশে অ্যাকশন মোবাইল, বিরাট প্রজেক্ট সিঙ্গাপুর। মেইন রোড কথা বলতে পারছি না, ভিডিওটা একটু টাফ, তো যাই হোক শেয়ার করলাম আর কি। হাইওয়ে চলে গেছে, এটা একেবারে তোয়াস ইমিগ্রেশন পয়েন্ট, উপর দিয়ে হাইওয়েটা আর নিচ দিয়ে রোড। সাইকেল চালিয়ে যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, যাই হোক আপনাদের শেয়ার করার জন্য আর কি একটু রিক্স দিয়ে করলাম আর কি। মেইন রোড সাথেই থাকো। এই হলো সেই তোয়াস ল্যাম্প পোস্ট, কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছব। তো এখন ঘড়ির সময় হলো 8:30, 2 মিনিটের মধ্যে আমি ল্যাম্প পোস্টে পৌঁছে যাব। এটাই হলো সাইকেলিংদের, যারা সাইকেলিস্ট তাদের টার্গেট, এখানে এসেই বিরতি নেয় এবং ছবি তোলে, ভিডিও করে। এই সেই ল্যাম্প পোস্ট আমার সামনে দেখা যাচ্ছে এবং এখানে কিছু সাইকেলিস্টও আছে। যাই হোক, এটাই হলো আজকে আমার প্রথম এখানে আসা, এর আগেও আমি দুবার আসছিলাম। তো যাই হোক, আজকে আমার এই প্রথম আসা, আশা করি আমি আবারও আসবো এখানে। দেখা যাক আজকের এই যাত্রায় আমি এখানে কতবার আসতে পারি। এবং এখানে ইন ফিউচারে তোয়াস মেগাপোর্ট হবে, পিএসএ পোর্টটা এখানে শিপিং হবে আর কি। এই জন্য এখানে মানে কনস্ট্রাকশন কাজ চলতেছে, খুব ব্যস্ত এবং সবসময় গাড়ি আসা যাওয়া করতেছে এবং এই ভিতরে যাওয়া নিষেধ। যাই হোক, সাথে থাকুন। যাচ্ছি লিমচোকান রোড দিয়ে, এই মাত্র লিমচোকান রোডে আসলাম। আমার হাতে হলো কবরস্থান, এটা হলো মুসলিমদের কবরস্থান, আর বাম পাশে হলো চাইনিজদের কবরস্থান। যাই হোক, একটু সামনে একটি মসজিদ দেখা যাচ্ছে, আপনাদের ওখানে নিয়ে যাই দেখার জন্য। এই পর্যন্ত আমি 66 কিলোমিটার সাইকেলিং করেছি, 76 কিলোমিটার সাইকেলিং করেছি। সেই তোয়াস ল্যাম্প পোস্ট থেকে এই মাত্র আসলাম লিমচোকান রোড, এবং এই লিমচোকান রোড হয়ে আমি চলে যাব ক্রাঞ্জি, এবং ক্রাঞ্জি থেকে উডল্যান্ড, এবং উডল্যান্ড থেকে ইসুন, এবং ইসুন থেকে চলে যাব পঙ্গল। এই হলো আমার এই বাম পাশে মসজিদ, সিমেন্টারি সাউথ স্ট্রিট 1। এই হলো ডান পাশে হলো কবরস্থান মুসলিমদের, এবং বাম পাশে হলো চাইনিজদের কবরস্থান। তো যাই হোক, সাথেই থাকুন, এখন যাচ্ছি ক্রাঞ্জি। আমি এই মাত্র এসে পৌঁছলাম ক্রাঞ্জি লিংওয়ে। এই জায়গাটা আপনাদের না দেখালেই নয়, খুব চমৎকার ওয়েদার আজকে সাইকেলিংয়ের জন্য। আকাশ মেঘলা, ঠান্ডা এবং কোনো রৌদ্র নাই। আমি সেই ল্যাম্পপোস্ট থেকে চলে আসলাম এই ক্রাঞ্জি লিংওয়ে। দু সাইড দিয়ে মনোরম পরিবেশ, একেবারে গ্রামের মতো, খুব ঠান্ডা লাগে, আবহাওয়াটা খুব চমৎকার, আপনাদের বুঝাতে পারবো না। আমি যখন এই সাইকেলিং করি, বিগত দিনেও আমি এই জায়গাটার ভিডিওগুলি করছি, এবং এখানে আসলেই আমার
মনটা খুব ভালো লাগে এবং শরীরটা খুব শীতল হয়ে যায় এবং টায়ার্ডনেসটা চলে যায়। যাই হোক, দুপাশ দিয়ে দেখেন সবুজ সমারোহে ঘেরাও গাছপালাগুলি এবং মাঝখান দিয়ে একে বেঁকে রোডগুলি চলে গেছে এবং সেখান দিয়ে আমি সাইকেল চালাচ্ছি। দেখুন, একটু সাবধানে সাইকেল চালাতে হয় এই এই জায়গায়। দেখেন গাড়িও চলছে। যাই হোক, আপনাদের দেখানোর জন্য, মানে এই জন্য আমি একটু রিক্স নিয়ে আর কি ভিডিও করতেছি, অবশ্য সেফলি ভাবেই করতেছি, অসুবিধা নাই। তো এই পর্যন্ত 86 কিলোমিটার সাইকেলিং হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড চলতেছে, এরপরও আমি আরেকবার আসার চেষ্টা করব। দেখা যাক কতবার আজকে আসতে পারি, যতক্ষণ আমার শরীরে সাপোর্ট করে। আই হ্যাভ টু লিসেন মাই বডি, সো ইফ মাই বডি সাপোর্ট মি আই উইল ডু ইট, নো প্রবলেম, স্টে উইথ মি, সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন একে বেঁকে রোডগুলি চলে গেছে, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, আসলেই দেখার মতো একটি জায়গা। এবং সাইক্লিস্টদের এটা একটা রোড, এই দেখুন সামনে সাইক্লিস্ট এহেড স্লো, এবং এখানে অনেক সাইক্লিস্টই আসে কারণ এখান দিয়েই মানে সারা সিঙ্গে সাইক্লিস্টদের ফেভারিট রোড। এই দেখুন আমার সামনে একজন সাইক্লিস্ট আসছে, উনি আবার এই রোড দিয়ে আবার সেই সম্ভবত সেই তোয়াস ল্যাম্পপোস্টে যাবে। আমরা যারা সিঙ্গাপুরে সাইক্লিং করি, আমাদের টার্গেট থাকে যে আমরা রাউন্ড দি সিঙ্গাপুর আইল্যান্ড আফটার উই হ্যাভ টু রিচ ল্যাম্পপোস্ট 1 তোয়াস। সো আমাদের সেখানে সব সাইক্লিস্টদের এটা মানে মাউন্ট এভারেস্টের মতো যে সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য যে একটা টার্গেট থাকে, এবং সিঙ্গাপুরে যারা সাইক্লিস্ট এবং সাইক্লিং যারা করে তারা ওই ল্যাম্পপোস্ট 1 যায় এবং ওখান থেকেই ছবি তুলে কেউ ভিডিও করে, কেউ তাদের চিরকুট রেখে আসে আর সারা সিঙ্গাপুর রাউন্ড দেয়। তো যাই হোক, খুব চমৎকার একটি পরিবেশ আপনাদের দেখাচ্ছি, আবার দেখা হবে এখানে, হয়তো আবার সেকেন্ড রাউন্ডে আসতে আসতে রাত্রি হয়ে যাবে। তো তারপরও আমি যদি সন্ধ্যার আগে এখানে আবার আরেকবার পুষতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করব, তবে সাথেই থাকুন। আমার সামনে দেখুন কত লোক সাইক্লিং করতেছে, আজকে চমৎকার ওয়েদার এবং আজকে শনিবার, হাফ অফিসিয়াল ডে, এই জন্য লোকজন দেখা যাচ্ছে, কালকে আরও বেশি লোক হবে, কালকে হলিডে সিঙ্গাপুর। চমৎকার ওয়েদার, আমি এখন যাচ্ছি পঙ্গুল দিয়ে, কিছুক্ষণ আগেই পঙ্গুল আসলাম, সেই ল্যাম্পপোস্ট থেকে লিমচুকাং হয়ে ক্রাঞ্জি হয়ে এবং উডল্যান এবং ইশুন হয়ে এখন যাচ্ছি পঙ্গুল দিয়ে। তো এ পর্যন্ত 106 কিলোমিটার রাইডিং হয়ে গেছে, এটা আমার ফার্স্ট রাউন্ড চলছে, এখনও আমার প্রথম রাউন্ড শেষ হয়নি। আমি অবশ্য আজকে তিনবার সিঙ্গাপুর আইল্যান্ড ঘুরব সেই আশা নিয়েই আমি। এই হলো সেই কোনি আইল্যান্ড, আমি এখানে এই প্রথমেই আসছি, এর আগে আমার আসার সুযোগ হয়নি। তো যাই হোক, একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে অবশ্য প্রচুর বানর আছে, মানকি,
কিন্তু এখন দেখা যাচ্ছে না। পূর্বে আমি অবশ্য এখানে আসছিলাম, কিন্তু তখন নাইট টাইম ছিল, ভিতরে ঢোকার সাহস করিনি, কারণ রাতে কোনো লাইট এবং এটা মনে করি নাই যেটা সেফটি আছে। তো যাই হোক, এ আমি প্রথম আসছি। চমৎকার পরিবেশ দেখুন, গাছগুলি কত সুন্দর এবং ওয়েদার খুব চমৎকার। ঠান্ডা লাগে যেন কোনো এয়ার কন্ডিশন রুমের মধ্যে আছি। ও মাই গড, ভেরি গুড ফরেস্ট, লাইক রেইন ফরেস্ট। হ্যালো, থ্যাংক ইউ। গাছগুলি অনেক বড়, খুব চমৎকার। এই হলো সেই কোনি আইল্যান্ড, এখানে লোকজন ঘুরতে আসে। ও, রোডগুলি এঁকে বেঁকে গেছি, একটু সাবধানে সাইকেল চালাতে হবে। হাই, ইয়া, হ্যালো, ইয়া, থ্যাংক ইউ। চমৎকার, জানি না কোন দিক দিয়ে এক্সাইট আর যেতে থাকি। এবং আপনাদেরও কোনি আইল্যান্ড দেখাতে পারলাম, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার প্রথম রাউন্ড সাইক্লিং চলে আজকে। অবশ্য আমি তিনবার রাউন্ড করব সারা সিঙ্গাপুর, সে উদ্দেশ্যে আমি বাহির হয়েছি। এখন পর্যন্ত আমার এনার্জি এনাফ। এ ধরনের ইভেন্টে যোগদান করলে সবচেয়ে বড় হলো, বড় সম্পদ হলো আপনার সাহস, এবং সাহস করতে হবে এবং সাহস করে শুরু করে দিতে হবে, তাহলেই আপনি অ্যাচিভ করতে পারবেন। আর সেই কনফিডেন্সটাই আমার মধ্যে আছে। তাই আশা করি কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস আমি তিনবার সেই কাঙ্ক্ষিত ল্যাম্প পোস্টে যেতে পারবো, ইনশাল্লাহ। তো যাই হোক, আমাকে অনেক দূর যেতে হবে, আমি আর ভিডিওটা লং করতে চাই না। সরি, এক্সকিউজ মি, থ্যাংক ইউ ব্রো। আমি নিজেও জানি না কোন দিক দিয়ে ঘুরতেছি, আমি কি কোনো এক্সাইট পাবো কি না, দেখা যাক। সম্ভবত এদিকে, তবে যা হোক কোনি আইল্যান্ড এ পর্যন্তই। আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব না, কারণ আমার আরও তিনটি রাউন্ড দিতে হবে এবং আপনাদের অনেকগুলি ভিডিও শো করতে হবে, দেখাতে হবে। তাই যাই হোক, এখানে এই পর্যন্তই। যাচ্ছি কোনি আইল্যান্ড দিয়ে, অবশ্য রাস্তা খুঁজে পাচ্ছি না। খুব চমৎকার আইল্যান্ডটি, এবং আজকে আকাশ মেঘাচ্ছন্ন, এর জন্য কোনো রৌদ্র নাই এবং খুব ঠান্ডা লাগে, যেন এয়ার কন্ডিশন রুমের ভিতরেই আসি। খুব ঠান্ডা, ওয়েদারটা চমৎকার, বিকজ দুই সাইডে ঘাস দেখেন এবং লাইক রেইন ফরেস্ট, খুব চমৎকার। আজকে রিয়েলি সাইক্লিং করার জন্য একটি চমৎকার
ওয়েদার আজকে, সো নো প্রবলেম। যাই হোক, আপনাদের কোনি আইল্যান্ড দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সাথে থাকুন, আজকে অনেক দূর পর্যন্ত যেতে হবে আমাকে। এ আমার ফার্স্ট রাউন্ড চলতেছে, রাউন্ড দি আইল্যান্ড, প্ল্যান টু রাইড 3 times, স্টে উইথ মি, ইনশাল্লাহ আই ক্যান অ্যাচিভ দ্যাট। থ্যাংক ইউ। এই সেই চাঙ্গি ভিলেজ, এই কিছুক্ষণ আগে পৌঁছালাম চাঙ্গি ভিলেজ। এই এখানে একটা হ্যান্ড, এই হাতের মোরাল আছে, যারা সাইক্লিং করে এখানে এসে তারা এখানে ছবি তোলে। আমিও কিছুক্ষণ আগে একটি ছবি তুললাম সেই তোয়াস ল্যাম্প পোস্ট থেকে, এই মাত্র এখানে আসা পৌঁছলাম। এবং এখান থেকে চলে যাব চাঙ্গি টার্মিনাল 5 হাইওয়ে হয়ে ইস্টকোস্ট পার্ক, এবং ইস্টকোস্ট পার্ক থেকে চলে যাব মেরিনা বে, এবং মেরিনা বে থেকে আবার শুরু করব যাত্রা তোয়াস ল্যাম্পপোস্ট। যাই হোক, আমার ফার্স্ট রাউন্ড চলতেছে, এখনই আমি এখান থেকে রওনা দিব ইস্টকোস্টের উদ্দেশ্যে। এ দেখুন পাশে কিছু সাইক্লিস্ট এখানে ছবি তুলতেছে, আমিও কিছুক্ষণ আগে ছবি তুলেছি। যাই হোক, সাথেই থাকুন। এবং দেখুন এখানে এই যে খুব কাছে এয়ারপোর্ট, এই জন্য মানে প্লেনও দেখা যায়, খুব চমৎকার চমৎকার ওয়েদার আজকে সাইক্লিংয়ের জন্য। এবং কোভিড-19 জন্য লোকজনের সমাগম নেই, আজকে অবশ্য শনিবার, হয়তো আগামী রোববার লোকজন হইতে পারে, সাপ্তাহিক ছুটির দিন। তাই যাই হোক, আমিও কোভিড-19 জন্য আমি একা আজকে সাইক্লিংয়ের জন্য বাহির হয়েছি, কারণ আমার সাথে যে বন্ধু সবসময় সাইক্লিং করে সে আজকে ফিরি না, সেজন্য সে আমাকে সঙ্গ দিতে পারে নাই, তার জন্য আজকেই আমি নিজে একাই আসছি। তো দেখা যাক আমার যাত্রা কোন পর্যন্ত যে থামে, তা আপনারা সাথেই থাকুন। যাচ্ছি চাঙ্গি পোস্টাল রোড দিয়ে, এই রোডটা অবশ্য প্রায় 15 কিলোমিটারের মতো, চাঙ্গি ভিলেজ থেকে আসলাম। এবং দেখুন উপর দিয়ে সাইক্লিং করার জন্য রাস্তা আছে, এবং এই মেন রোডের সাথেও সেপারেট লেন আছে। তো যাই হোক, এ পর্যন্ত 125 কিলোমিটার সাইক্লিং হয়ে গেছে, এখন যাচ্ছি ইস্টকোস্ট। পাশে অবশ্য চাঙ্গি টার্মিনাল 5 কনস্ট্রাকশন কাজ চলছে, হয়তো আপ টু 5 বা তার থেকেও বেশি সময় লাগতে পারে চাঙ্গি টার্মিনাল 5 কমপ্লিট হতে। যাচ্ছি, আরও অনেক দূর যেতে হবে, সাথেই থাকুন। এই তো কিছুক্ষণ আগে ইস্টকোস্ট পার্ক পৌঁছাইলাম, সেই চাঙ্গি ভিলেজ থেকে আসলাম, এখন যাচ্ছি ইস্টকোস্ট পার্ক দিয়ে। একটু টায়ার্ড, অসুবিধা নাই, কারণ আমার গন্তব্য তো আমাকে যেতেই হবে। দেখুন ইস্টকোস্ট পার্কে কেউ স্কেটিং করছে, কেউ সাইকেল চালাচ্ছে, খুব সুন্দর। হাই, এখনো আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়নি, আমাকে মেরিনা বে পর্যন্ত যেতে হবে, তাহলে আমার ফার্স্ট রাউন্ড দি আইল্যান্ড কমপ্লিট হবে। তারপর আবার আমি দ্বিতীয় রাউন্ড সেখান থেকে শুরু করব। তো যাই হোক, আপনারা সাথে থাকুন,
আমি একটু স্লো চালাচ্ছি, কারণ আমি স্কিডিং পার্সনকে ভিডিও করছি এই আর কি, আপনাদের দেখানোর জন্য। হাই, যাচ্ছি ইস্কোস পার্ক দিয়ে, শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যে ইস্কোস পার্ক পেরিয়ে চলে যাব মেরিনা বে। আমি আবার চলে আসলাম সেই মেরিনা বে। আমার একটি রাউন্ড শেষ হলো সিঙ্গাপুরের, এখানে আপনাদের সকালবেলা ভিডিও দেখাইছিলাম, 6টা বাজে তখন। এই কিছুক্ষণ আগে আমি এখানে আসলাম, তো আমার এক রাউন্ড হয়ে গেল। এই দেখুন ইভিনিং সিঙ্গাপুর, এখন আমি আমার দ্বিতীয় রাউন্ড শুরু করছি। কিন্তু আমার ফোন এবং আমার ফোনে চার্জ দিতে হবে, সেজন্য আমার একটু ব্রেক নিতে হবে এবং আমারও ডিনার করতে হবে। তো যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ, আমি একটি রাউন্ড সম্পন্ন করতে পারলাম এবং এরপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং আমার হ্যান্ডফোন চার্জ দিতে হবে, আমাকে একটু রিফ্রেশ হতে হবে, তারপর ইনশাল্লাহ আমি আমার দ্বিতীয় রাউন্ড স্টার্ট করব। আবার দ্বিতীয় রাউন্ড শেষ করে আমি ফাইনাল রাউন্ড দেব। আমার টার্গেট 3 টাইম আমি সিঙ্গাপুর রাউন্ড দি আইল্যান্ড সাইক্লিং করব। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, আমি যথাসম্ভব ইম্পর্টেন্ট জায়গাগুলোকে পিকচার তুলে অথবা ভিডিও করে আপনাদের শেয়ার করব। এই হলো সিঙ্গাপুর মেরিনা বে, এই যে হলো রিভারটা দেখুন আমার সামনে। এই দুইটা বিল্ডিং হলো ফলোয়ার ড্রাম, একটা হলো ক্লাউড ফরেস্ট, আর এটা হলো এই MBS হোটেলটা। এটার পাশেই দেখুন এই যে এটা হুইল সিঙ্গাপুর ফ্লায়ার। তো সিঙ্গাপুর ইম্পর্টেন্ট স্পেস দিস ওয়ান, রিয়েলি ফ্যান্টাস্টিক, আপনারা দেখুন। এখন আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি, এর ফাঁকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই মেরিনা বে স্পেসটা। রাতে খুব সুন্দর দেখা যায়, সকালে আপনাদের দেখাইছিলাম। তো যাই হোক, এখন পরন্ত বিকাল, কিছুক্ষণ আগে আমি এখানে পৌঁছালাম, যাই তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, সাথে থাকুন। যাচ্ছি মেরিনা বে সেন্ট দিয়ে, এখন আবার আমি দ্বিতীয় রাউন্ড শুরু করছি, সাথে থাকুন। দেখুন রাতের সিঙ্গাপুর খুব চমৎকার, সো মেনি পিপল হেয়ার। এই হলো রাতের সিঙ্গাপুর, একটু ঘুরিয়ে দেখাই, খুব চমৎকার ভিউ দেখুন, কত সুন্দর হাইরাইজ বিল্ডিংগুলি। এই হলো মেরিনা বে সেন্ট। তো যাই হোক, আমার সময় সংকীর্ণ, আমাকে অনেক দূর যেতে হবে, আবার আমাকে সেই তোয়াস ল্যাম্পপোস্ট যেতে হবে, এটা আমার দ্বিতীয় রাউন্ড। যাই হোক, সাথে থাকুন। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তোয়াস ল্যাম্পপোস্ট। আমার সামনে দেখুন, মানে এরা অন্য গ্রুপ, কিন্তু আমি আজকে একা সাইক্লিং করতেছি। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বারের মতো ল্যাম্পপোস্টে পৌঁছে যাব, হয়তো আর 5 মিনিটের মধ্যে। আলহামদুলিল্লাহ, যারা সাইক্লিস্ট সিঙ্গাপুরে, যারা সাইক্লিং করে, এদের
যেমন মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠলে যে আনন্দ পায়, সিঙ্গাপুরে আমরা যারা সাইক্লিং করি আমরা সারা সিঙ্গাপুর সাইক্লিং করে এই ল্যাম্পপোস্টে আসলে এখানেই হলো আমাদের সেই এভারেস্ট অ্যাচিভমেন্ট এই আর কি। যাই হোক, সাথে থাকুন। বারের মতো আসলাম, দেখেন কত সাইকেলিস্ট এখানে ছবি তোলার জন্য, এবং আজকে তো স্যাটারডে এই জন্য লোকজন বেশি। তা যাই হোক, এই আর কি আসলাম, আমিও পরে ছবি তুলব, এটা আমার দ্বিতীয়বার আসা এই আর কি। এই হলো লিমচুকান, আপনাদের দুপুরে দেখাচ্ছিলাম, এখন আমি লিমচুকান রুট দিয়ে যাচ্ছি। আমি সেই তোয়াস ল্যাম্পপোস্ট থেকে আসলাম, এখন আমি লিমচুকান রোড দিয়ে যাচ্ছি ক্রাঞ্জি হয়ে উডল্যান্ড। তবে এ পর্যন্ত 250 কিলোমিটার সাইকেলিং হয়ে গেছে, এটা আমার দ্বিতীয় রাউন্ড চলছে। আশা করি দ্বিতীয় রাউন্ড শেষ হলে আমি আবার তৃতীয় রাউন্ড স্টার্ট করব। তার আগে আমার একটু রেস্ট নিতে হবে হয়তো ঘন্টাখানিক, এবং আমার হ্যান্ডফোন এবং আমার পাওয়ার ব্যাংক চার্জ করতে হবে। কথা বলতে পারছি না, টায়ার্ড দেখতেই পাচ্ছেন। তবে আজকে খুব চমৎকার ওয়েদার, আমি সাইকেলিং করলাম, মেঘলা আকাশ ছিল কিন্তু বৃষ্টি হয়নি, এবং খুব ঠান্ডা, কোনো গরম নাই, সেজন্য কোনো অসুবিধা হয়নি। এই দেখুন, এটা হলো লিমচুকান রোড, তা আমি যাচ্ছি লিমচুকান রোড দিয়ে ক্রাঞ্জি লিং ওয়ে দিয়ে চলে যাব উডল্যান্ড। উডল্যান্ড থেকে আবার চলে যাব ইশুন, এবং ইশুন হয়ে চলে যাব পঙ্গল, পঙ্গল থেকে চাঙ্গি ভিলেজ, এবং চাঙ্গি ভিলেজ থেকে চলে যাব ইস্কোস পার্ক, এবং ইস্কোস পার্ক থেকে আমি চলে যাব মেরিনা বে। এই সারা রাতেই সাইকেলিং করে, দেখেন আমার পিছনের লোকজন, অতএব কোনো সমস্যা নাই, আমি একাই আজকে সাইকেলিং করতেছি, আমার বন্ধু ফ্রি না। অতএব সিঙ্গাপুর খুব একটি সেফ কান্ট্রি, সো উই নো নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। সো নাও রাত একটা, অতএব আমি একা এই রোডে, দেখুন আমার কোনো অসুবিধা নাই, এবং আমি কোনো টেনশন করি না, কারণ আমি সিঙ্গাপুরে প্রায় 20 বছর যাবত, কারণ আমি আজ পর্যন্ত কোনো হাইজাকার কোনো কারো সাথে ফেস হই নাই, অতএব আমার কোনো টেনশন নাই। আর সিঙ্গাপুরে দেখেন লাইটিং চমৎকার, একবারে দিনের আলোর মতো, অতএব ভূত পেত্নিরও আমি চিন্তাভাবনা করি না, অতএব এগুলি আমি বিশ্বাসও করি না, এই আর কি মনোবল। তা যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, ওকে সাথেই থাকুন। আবার সেই ক্রাঞ্জি লিঙ্ক ওয়ে, সুন্দর একটি পরিবেশ এখানে, আপনাদের দুপুরে দেখাইছিলাম, আবার সেখান দিয়ে যাচ্ছি, কিন্তু এবারে আমি একা। খুব ঠান্ডা, এয়ারকনের থেকেও বেশি ঠান্ডা, খুব চমৎকার ওয়েদার, কারণ দুদিকে গাছ, এ দেখুন লাইটে লাইটগুলিতে দেখুন কুয়াশার মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, সিঙ্গাপুর সেফ কান্ট্রি, সো নো নিড টু ওয়ারি, আই অ্যাম অ্যালোন হেয়ার সাইক্লিং রাউন্ড দি সিঙ্গাপুর আইল্যান্ড, দিস ইজ মাই সেকেন্ড ট্রিপ, সো নো প্রবলেম। আজকে শনিবার রাত, সবাই অনেকেই সাইক্লিং করতেছে,
রাউন্ড দি আইল্যান্ড সারা সিঙ্গাপুরেই ঘুরবে। আমার মতো অনেক সাইকেলিস্ট আছে শৌখিন, তারা সাইকেলিং করে। হয়তো দেখা যাক আমার এই এরিয়ায় কারোর সাথে দেখা হয় নাকি। আমি যাচ্ছি সেই তোয়াস ল্যাম্পপোস্ট থেকে লিমচুকান হয়ে এখন ক্রাঞ্জি লিংক হয়ে দিয়ে আমি চলে যাচ্ছি উডল্যান্ড। মোটরসাইকেল দেখা যাচ্ছে, সো নো প্রবলেম। হেলে দুলে একে বেঁকে রোডটি চলে গেছে, দেখুন খুব চমৎকার লাগতেছে, আমি এনজয় করতেছি। তো যাই হোক, সাথে থাকুন। আমার সামনে দুটি মেয়ে এবং একটি ছেলে সাইকেলিং করতেছে। এখন রাত 1:30 বাজে এখানে, অতএব চিন্তা করুন যে সাইকেলের যারা রিয়েলি সাইকেলিস্ট আমার মতো যাদের নেশা আছে তারা এভাবেই সাইকেলিং করে থাকে। এখন আমরা যাচ্ছি ক্রাঞ্জি লিংওয়ে দিয়ে। এই হলো সিঙ্গাপুর, সারা রাত সাইকেলিং হবে, আজকে হলো শনিবার, এই আর কি। গুড, অঙ্গুল দিয়ে যাচ্ছি। এখন রাত 3:30 বাজে, 190 কিলোমিটার সাইকেলিং হয়েছে। এটা আমার দ্বিতীয় রাউন্ড চলতেছে, এখনও রাস্তার লোক দেখা যাচ্ছে, দেখুন। এই হলো পঙ্গুল এরিয়া, এটা দ্বিতীয় রাউন্ড চলছে, একটু টায়ার্ড। মাঝে মাঝে কিছু সাইকেলিস্ট দেখা যাচ্ছে আর আমি একাই। তো যাই হোক, এখন পর্যন্ত কোনো অসুবিধা নাই, আমার স্বাস্থ্য ভালো আছে, অসুবিধা নাই, মেন্টালি আই এম ফিট, ফিজিক্যালি ফিট, মেন্টালি অলসো ফিট, সো নো প্রবলেম, সো আই ক্যান অ্যাচিভ মাই টার্গেট, সো নো ইস্যু। ওকে, সাথে থাকুন। এই হলো পান্ডাং গার্ডেন, এই দেখুন, এই ওয়াটার এখানে রিজার্ভ করে রাখছে, এই ওয়াটার সারা সিঙ্গাপুরে সাপ্লাই দেয়। এই জিনিসটি না দেখাইলেই নয়। আমি তৃতীয়বারের মতো সেই সিঙ্গাপুর আইল্যান্ড অতিক্রম করছি, এটা আমার তৃতীয় রাউন্ড। টার্গেট সেই তোয়াস ল্যাম্পপোস্ট 1, তার পাশ দিয়ে প্রতিদিনই আমি এই পান্ডাং গার্ডেনের এই পন্ড দিয়ে যাই, কিন্তু সময় হয় না দেখানোর জন্য, আজকে সময় পাইলাম, এই জন্য আর কি একটু যাত্রা বিরতি করলাম আর কি আপনাদের দেখানোর জন্য। দেখুন বিরাট এরিয়া নিয়ে এই পান্ডাং গার্ডেনটি এবং এই পন্ডটি, এবং এখানে এই পানি রিজার্ভ করে রাখে, এই পানি সারা সিঙ্গাপুরে সাপ্লাই দেয়। এবং চতুর্দিক দিয়ে এই এইরকম দেখেন রাস্তা করা আছে, লোকজন সন্ধ্যাবেলা এসে ঘুরতে পারে। চমৎকার একটি জায়গা। যাই হোক, সাথে থাকুন। আমি কিছুক্ষণের মধ্যে সে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব, এটা আমার তৃতীয় রাউন্ডের ফাইনাল পোর্শন। এই তো আমি কিছুক্ষণের মধ্যে সেই ল্যাম্পপোস্টে আসব। আমি এটা আমার জীবনের একটি সোনালী অধ্যায়, আমি ফাইনালি ডান।
এজন্য আমি সেই গত কালকে 5:30 বাজে আমি স্টার্ট করেছি আমার জার্নি। অবশ্যই এর পূর্বে আমি আপনারা দেখছেন দুবার আসছি, এখন আমি ফাইনালি এখানে আসলাম, এই মাত্র আমি পৌঁছলাম। তো যাই হোক, আমি তৃতীয়বারের মতো আসলাম এখানে, সেম টাইম সেম ইভেন্ট। এই জন্য আমি আমার সময় এই পর্যন্ত 186 কিলোমিটার সাইকেলিং হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন আমার দেশের বাংলাদেশের, বাংলাদেশ আমার গর্ব, বাংলাদেশ আমার অহংকার, আমি বাংলাদেশের পতাকাটা ওই যে দেখছেন সিঙ্গাপুরের যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে এর পাশে আমি রাখব, তারপর আপনাদের মাঝে আবার আসতেছি। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত সিঙ্গাপুর থেকে। আমি আনন্দের সাথে বলতে চাচ্ছি আপনাদের, আমি এই তোয়াস ল্যাম্প পোস্ট 3 বার আসলাম সেম ইভেন্টে। গতকালকে আমি 5:30 বাজে আমার জার্নি স্টার্ট করেছিলাম এবং 8 বাজে আমি প্রথম এখানে এসেছিলাম, এবং তখন আমি সিঙ্গাপুরের ফ্ল্যাগটা নিয়ে ছবি তুলছি, কারণ সিঙ্গাপুর আমাকে অনেক কিছু দিয়েছে, সেজন্য আমি প্রথমেই সিঙ্গাপুরের ফ্ল্যাগটা নিয়ে আমি ছবি তুলেছি। এবং দ্বিতীয়বার আমি গতকালকে রাত্রে 11:00 বাজে আমি এখানে এসেছিলাম, তখন আমি আমার কোম্পানির টি শার্ট পরেছিলাম, এবং এখন আমি আমার দেশের হয়ে আমার বাংলাদেশ আমার অহংকার, আমি বাংলাদেশের হয়ে আজকে আমি এখানে 3 বার আসলাম আমার ফাইনাল রাউন্ডের। আমি আমার দেশের পতাকা এখানে আমি দিয়ে যাব। যাই হোক, আমি খুব আনন্দিত এবং আমি একটু টায়ার্ড, সেজন্য আমি গুছিয়ে কথা বলতে পারছি না, এই আর কি। আমি এই পর্যন্ত সাইকেলিং করেছি 186 কিলোমিটার, সেই গতকাল 5:30 বাজে আমি স্টার্ট করেছি এবং এখানে আমি 3 বার আসলাম। আমি খুব খুশি এই অ্যাচিভমেন্টটা করার জন্য, এবং এই অ্যাচিভমেন্টটার জন্য আমি গত 3 মাস কঠোর পরিশ্রম করেছি। এবং আমি আরেকবার আমি আসছিলাম, আমি তখন 2টি রাউন্ড দিয়েছি, কিন্তু তখন আমার বডি সাপোর্ট করে নাই, সেজন্য আমি 3টি রাউন্ড দিতে পারি নাই। তবে অনেক দিন যাবত আমার এই ইচ্ছাটা ছিল যে আমি সারা সিঙ্গাপুর আমার সাইকেল নিয়ে 3 বার রাউন্ড দেব, কিন্তু আমি আজকে সফল। এই সেই সিঙ্গাপুর টোয়াস ল্যাম্পোস্ট, যারা সাইকেলিং করে এখানে, এটা হলো সেই মাউন্ট এভারেস্টের মতো, মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠলে যেরকম একটা আনন্দ, এই টোয়াস ল্যাম্পোস্ট 1 যত সাইক্লিস্ট আছে সিঙ্গাপুরে, তারা এখানে এসে এটা তাদের সামিট, এখানে এসে তারা রিস করে, এসিভ করে এবং সারা সিঙ্গাপুর একটি ঘুরে দেয়। তো যাই হোক, আমি সেম টাইম সেম ইভেন্ট, আমি 3 টাইম সারা সিঙ্গাপুর রাউন্ডিং করলাম, এখন আমি সেফলিভাবে বাসায় পৌঁছতে পারলেই হয়। যে টায়ার্ড এবং আমার গায়ে যে টি শার্টটা দেখছেন, এটা হেলথ সোসাইটি ইন্টারন্যাশনাল, আমি এক্সিকিউটিভ মেম্বার, কো ফাউন্ডার, এবং এই হেলথ সোসাইটি ইন্টারন্যাশনাল একটি সম্পূর্ণ ভলান্টিয়ার সার্ভিস, নন প্রফিটেবল অর্গানাইজেশন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন আমরা এই সেই সমস্যাগুলি সমাধান করি, এবং এখানে 11 জন এক্সিকিউটিভ মেম্বার আছে, সবাই সবার কাঁধে মিলিয়ে কাজ করি। এবং আমাদের একটি প্রোগ্রাম ফিটনেস এবং সাইকেলিং, আমি সেই হেলথ সোসাইটি ইন্টারন্যাশনালের ব্যানারে সাইকেলিং করি, এক্সারসাইজ করি, ওয়ার্কআউট করি। এক্সারসাইজ, ওয়ার্কআউট, হেলথ মেনটেনের এর থেকে আর বিকল্প কিছু নাই। এক্সারসাইজ হলো বেস্ট মেডিসিন ফর আওয়ার হেলথ। আমি নিয়মিত এক্সারসাইজ করি, এর জন্যই আজকে
একটি মাইলস্টোন অ্যাচিভমেন্ট আমি অ্যাচিভ করতে পারলাম, যেটা হলো তিনবার সারা সিঙ্গাপুর ঘোরা দু চারটিখানি কথা না। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কথা বলতে পারতেছি, আশা করি আমি সেফলিভাবে যাব। এই হলো সেই টোয়াস ল্যাম্প পোস্ট ওয়ান। তো যাই হোক, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত সিঙ্গাপুর থেকে। আছি সেই ক্রানজিলিং আঁকাবাঁকা রোড এবং দু সাইড দিয়ে সবুজে সমারোহ, লাইক গ্রিন অ্যান্ড গ্রেসিয়াস, এবং ওয়েদার ভেরি কোল্ড, খুব ঠান্ডা, চমৎকার ওয়েদার। অবশ্য আমি আসলাম সেই টোয়াস ল্যাম্পপোস্ট ওয়ান থেকে। এটা আমার থ্রি টাইম রাউন্ড দি আইল্যান্ড সেম ইভেন্ট। নাও আই গোয়িং ব্যাক টু হোম, হোপফুলি সেফলি ক্যান গো হোম। এ বিট টায়ার্ড, ইউ ক্যান সি মাই ফেস, রিয়েলি ডোন্ট নো হাউ টু সে হোয়াট আই নিড টু টক, আই রিয়েলি টায়ার্ড। সো নো প্রবলেম, আই হ্যাভ টু গো ব্যাক মাই হোম সেফলি। সো অ্যানাদার 100 কিলোমিটার নিড টু রাইড। ইয়া, নাও রাইট নাও ইজ ক্রানজি লিং ওয়ে। সো অল দ্য ওয়ে অ্যালং দি ওয়ে টু গো উডল্যান্ড, আফটার দ্যাট ইশুন, আফটার দ্যাট পঙ্গল, দেন পাসিরিস, চাঙ্গি ভিলেজ, দেন চাঙ্গি কোস্ট রোড হয়ে ইস্কোস, আফটার দ্যাট গো টু মেরিনা বে, আফটার দ্যাট ক্যান গো হোম। সো দিস ক্রানজিলিং ওয়ে রিয়েলি আই লাইক বিকজ ভেরি চার্মিং, ইউ সি টু সাইড অলসো ভেরি গ্রিন, অল দ্য ট্রি অ্যান্ড দ্য ওয়েদার ইজ ভেরি গুড, কুল, লাইক এয়ার কন্ডিশন। সো মাই বডি জাস্ট নাও আই ভেরি টায়ার্ড, বাট ওয়ান্স আই কাম হিয়ার আই ফিল ভেরি ফ্রেশ, নো মোর টায়ার্ড। Yeah, that's why I like this road. That's why I took 3 times this road video. Okay, let's go. Just stay with me. I have to go long the way. এই মাত্র আসলাম পঙ্গল। এখন পঙ্গল রিভার সাইড দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে পঙ্গুল আসলাম, এখন যাচ্ছি পঙ্গুল রিভার সাইড দিয়ে। আমার তৃতীয় রাউন্ড চলতেছে, এটাই আজকের ইভেন্টের শেষ রাউন্ড। আজকে অবশ্য সানডে, অনেক লোকজনের সমাগম, অনেক লোকজন সাইকেলিং করতেছে। এই যে দেখুন আমার সামনে দেখা যাচ্ছে, অনেক লোকজন সাইকেলিং করতেছে আজকে, এবং চমৎকার ওয়েদার, মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি নেই, গতকালকে এমনই ছিল। এই জন্য সাইকেলিংয়ের জন্য খুবই চমৎকার, কিন্তু সকালের দিক থেকে দুপুর পর্যন্ত একটু ওয়েদার খুব হট ছিল, একটু সমস্যা হয়েছে সাইকেলিং করতে। এই দেখুন সিঙ্গাপুরের ওয়ার্কআউট,
ওরা সময় পেলেই কেউ সাইকেলিং, রানিং, স্কেটিং, ওয়ার্কআউটে চলে আসে, কারণ তাদের হেলথকে তারা টেক কেয়ার করে এবং এক্সারসাইজ করলে স্বাস্থ্য ভালো থাকে। এক্সারসাইজ ইজ দি বেস্ট মেডিসিন অফ আওয়ার হেলথ, সো এক্সারসাইজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এই জন্য সবারই উচিত নিজের সময় বাহির করিয়া এক্সারসাইজ করা। তো যাই হোক, এটাই আমার শেষ রাউন্ড আজকের ইভেন্টের। এখনো প্রায় 70 কিলোমিটারের মতো সাইকেলিং করতে হবে, তারপর হয়তো আমি আমার বাড়িতে যেতে পারবো। অসুবিধা নাই, আই রিয়েলি নট সো প্রবলেম, আই ফিল এনার্জেটিক, সো নো ইস্যু। যাচ্ছি পঙ্গুল পার্ক রিভার সাইড দিয়ে। আজকে দেখুন সানডে, সো মেনি পিপল হিয়ার, কেউ সাইকেলিং করছে, কেউ রানিং করছে, এবং এখানে যারা লোকাল আছে দেখেন সবাই ওয়ার্কআউটস করে যে যতটুকু সময় পায়, এস্পেশালি স্যাটারডে সানডে হলিডে যদি তারা সময় পায় ওয়ার্কআউটে চলে আসে, কারণ আপনার নিজের হেলথকে, সবারই হেলথকে মেনটেন করার এক্সারসাইজের কোনো বিকল্প নাই। এই জন্য আমাদের সবারই উচিত নিজের জন্য সময় বাহির করে ওয়ার্কআউট করা। তো যাই হোক, এটা আমার শেষ রাউন্ড আজকের ইভেন্টের, তৃতীয় রাউন্ড চলতেছে। এখনও আমার 60 কিলোমিটারের মতো বাকি, এই 60 কিলোমিটার পর আমি আমার হোমে যেতে পারবো। আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ আমি আমার যে রোড সাইডের যেই সাইকেলিং সেটা আমার হয়ে গেছে। এখন শুধু আমি এই সাইকেলিং রুট দিয়ে বাসায় যাব, এখানে আমার কোনো ডিফিকাল্টি ফেস করতে হবে না, আশা করি আমি যেতে পারব। দেখুন কত সুন্দর রোড, দুই সাইডে আবার রেড কালার দিয়ে মার্কিং করা। গতকালকে অবশ্য দেখাইছি আপনাদের এই ভিউটা, তখন মিডনাইট ছিল, আমার সারা শরীর একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। সিঙ্গাপুর কোনো অসুবিধা নাই যা আমি বলেছি, ঠিক আছে, সাথে থাকুন। টুডে সো মেনি পিপল। তৃতীয়বারের মতো যাচ্ছি চাঙ্গি কোস্ট রোড দিয়ে। এর আগে অবশ্য দুইবার অতিক্রম করেছিলাম, তো এখন তৃতীয়বারের মতো যাচ্ছি। আর মাত্র 30 কিলোমিটার সাইকেলিং করতে হবে, তাহলেই আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। সাইকেলিংয়ের জন্য সেপারেট লেন, আগেই বলেছি, অনেকবার বলেছি। দেখুন চমৎকার রোড, চমৎকার ওয়েদার। দুটো দিন আমার খুব ভালোই কাটলো। অবশ্য লোকজন নাই এখনো,
ঘড়ির কাঁটায় 8:30 চাঙ্গি ভিলেজ থেকে যাচ্ছি ইস্ট কোস্ট পার্কের উদ্দেশ্যে। অবশ্য এ পর্যন্ত 474 কিলোমিটার সাইকেলিং হয়ে গেছে, আরও প্রায় 36 থেকে 40 কিলোমিটার হবে আমার বাসার দূরত্ব। তো যাই হোক, আমাকে তো যেতেই হবে, তবে ওয়েদার চমৎকার, নো প্রবলেম ওয়েদার, ঠান্ডা, সো নো প্রবলেম। উপর দিয়ে দেখা যাচ্ছে দুজন লোক সাইকেল চালাচ্ছে, রোড দিয়ে গাড়ি যাচ্ছে, আর এটা হলো আমাদের সাইকেলিংয়ের জন্য সেপারেট লেন। যাদের হেলমেট না আছে ওরা উপর দিয়ে চালায়। সিঙ্গাপুর খুব সুন্দর দেশ, এখানে দেখেন কত সুন্দর করে ইমপ্লিমেন্টেশন করে দিছে, যাতে সাইকেলিস্টরা কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং কন্টিনিউ তাদের সাইকেল চালাতে পারে। তো রাউন্ড দি আইল্যান্ড 3 টাইম হয়ে গেল, সাহস থাকলে সব কিছুই হয়। এই 2 দিনে গতকালকে আমি সেই সকাল 5:30 স্টার্ট করেছিলাম এবং তখনই বলেছি, দেখছেন ইন্ট্রোডাকশনে, যে আমি আজকে 3 বার সাইকেল রাইড করব, কিন্তু আমি সফল হচ্ছি ইনশাল্লাহ। আশা করি সেফলিভাবেই আমার বাসায় যেতে পারবো, অবশ্য টায়ার্ড, কারণ 2 দিনের যাত্রা, রেস্ট হয়নি ইনাফ। তারপর কন্টিনিউ সাইকেল চালাচ্ছি, যাই হোক ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। আমি এখন যাচ্ছি চাঙ্গি কোস্ট দিয়ে ইস্ট কোস্টের উদ্দেশ্যে। আবার ইস্ট কোস্ট থেকে চলে যাব মেরিনা বে এবং মেরিনা বে থেকে চলে যাব আমার বাসায়। যাই হোক, সাথেই থাকুন শেষ পর্যন্ত। কোস্ট পেরিয়ে কিছুক্ষণের মধ্যে চাঙ্গি কোস্ট পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাইব যেখান থেকে আমি গত কাল সকালে সার্কেল শুরু করেছিলাম, সেখানে 2 মিনিটের মধ্যে আমি পৌঁছাবো। তাহলে আমার রাউন্ড দি সিঙ্গাপুর আইল্যান্ড 3 টাইমস হয়ে যাবে। আই এম সো হ্যাপি, শুকুর আলহামদুলিল্লাহ। এই তো এই জায়গা থেকে আমি সার্কেল শুরু করেছিলাম। এই যে দেখুন সিঙ্গাপুর হুইলটা দেখা যাচ্ছে, এই তো আমি এখানে আসলাম। এখন আমার 3টা সার্কেল পূরণ হলো আলহামদুলিল্লাহ। এই দেখুন সিঙ্গাপুরের আমার বাম সাইডের ভিউটা, এই এখন আমি সাকসেস। আমি 3-3টি বার সিঙ্গাপুর চক্কর দিলাম, এখন আমি বাসায় চলে যাব। অবশ্য 497 কিলোমিটার হয়ে গেছে সাইকেলিং, আমার বাসায় যেতে হয়তো 500 কিলোমিটারের উপরে হয়ে যাবে। তো যাই হোক, আমি সাকসেস, আমার রিয়েলি আমি সাহস করে কাজটা করতে পেরেছি। জানি না এর আগে সিঙ্গাপুরে কেউ 3-3বার সেম ইভেন্টে সাইকেলিং করছে কি না, কিন্তু আমি করছি। এর আগে আমি 2বার করেছিলাম, পরে আমার সাহস
হয়েছে যে মানে কীভাবে আমি তিনবার করতে পারি। তো যাই হোক আমি করছি, এখন আমি মোটামুটি হেলদিভাবে ওকে একটু টায়ার্ড, বাসায় গিয়ে রেস্ট নিতে হবে। তো দেখা যাক, আশা করি কোনো অসুবিধা হবে না। সিঙ্গাপুরের এই বাম সাইডের ভিউটা দেখুন খুব সুন্দর, দেখুন ফ্লাইওভারটা মেরিনা বে। আমি কিছুক্ষণের মধ্যে আমি সেখানে যাব, দেখাতে পারবো, কিন্তু দূর থেকে মানে ভিউটা খুব সুন্দর, চমৎকার দেখা যায়। তা যাই হোক এখন ঘড়ির টাইমটা আমি দেখি নাই, হয়তো 9:30 বাজে। যাই হোক আমি আসলাম আল্লাহ তাআলার কাছে, শুকর আলহামদুলিল্লাহ আমি সেফলিভাবে তিনটিবার সিঙ্গাপুর আইল্যান্ড চক্কর দিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। হলো মেরিনা বে সেন্ট, এই যে পাশে দেখেন রেস্টুরেন্ট বার, দ্বিতীয়বারের মতো আসলাম এখানে। একটি জিনিস না দেখালেই নয়, কারণ এটা বিগত দুইবার রাউন্ডিংয়ের সময় দেখাতে পারেনি। এই যে আমার সামনে ওই যে বলাকৃতি একটি বিল্ডিং দেখুন কত চমৎকার সিঙ্গাপুর। আজকে খুব ভালো লাগতেছে, ওয়েদার ভালো। এই যে ওই যে আমার সামনে দেখা যাচ্ছে ওটা হলো আপেল স্টোর, আপেলের শোরুম। এটাই সিঙ্গাপুরের নাম্বার ওয়ান, এখান থেকেই আপেলের নতুন প্রোডাক্ট পাওয়া যায়। এবং জানেন আপনারা অলরেডি অ্যানাউন্স হয়েছে এবং সেলিং চলতেছে iPhone 13 Pro, ওখানেই ওই যে দেখুন আপেলের লোগোটা, জাস্ট শেয়ারিং। কে, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ টু গো। আপেলের শোরুমটা এখন বন্ধ হয়ে গেছে, ভিতরে দেখা যাচ্ছে কে যেন ক্লিনিং করতেছে। আর ওই যে পাশে দেখেন ওটা হলো অ্যাক্সেস, আর এখানে পানির নিচ দিয়ে অ্যাক্সেস আছে, পানির নিচ দিয়ে, ওই পানির নিচ দিয়ে মেরিনা বে সেন্ট হয়ে এই বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচ দিয়ে অ্যাক্সেস, ওখান দিয়ে আসে। এবং ওই যে দেখুন ভিতরে এসকেলেটার দেখা যাচ্ছে, ওই যে এসকেলেটার উপরে আসে। এবং এটা নিচেও মানে অনেক সুন্দর ডেকোরেশন, যদি কোনো দিন সময় হয় তখন হয়তো দেখাবো। এবং যখন কাস্টমার কেনাকাটা শেষ হয়ে যায় তখন এই যে ওই অ্যাক্সেসটা দিয়ে চলে আসে। তো এটা হলো সিঙ্গাপুরের আপেল স্টোর আউটলেট, চমৎকার একটি ডিজাইন, একেবারে আপেলের মতোই। আর এই হলো দেখেন চমৎকার সিঙ্গাপুর। আমি অবশ্য সব সময় সাইক্লিং করতে এই মেরিনা বে কি চুজ করি এবং এখানে আসি। তো যা হোক এরপর আপনাদের নিয়ে যাব মেয়ার লায়ন, কারণ আমি এত বড় একটা অ্যাচিভমেন্ট করলাম। এখন যদি আপনাদের মেরালায়নটার জায়গাটা যাওয়া হয়নি, এখন আমি যাওয়ার সময় আমি ওদিক দিয়ে চলে যাব এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। ওটা আমার লাস্ট ভিডিও, আশা করি দেখবেন। এই হলো রাতের সিঙ্গাপুর, এ পাশ থেকে ভিউটা দেখাচ্ছি। অনেক লোকজন, ক্রিসমাস আসতেছে এই জন্য আগে থেকেই ডেকোরেশন শুরু করে দিছে। এটা অক্টোবর, নভেম্বর মাসেই ফুললি ডেকোরেশন হয়ে যাবে, দেখুন খুব চমৎকার। এবং দূরে থেকে খুব ভালো লাগে। এটাই হলো সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র।
আমি এখন আপনাদের নিয়ে যাব মেরলায়ন। মেরলায়নটা উপরের দিকে সিংহের মতো এবং নিচে এলো নিচের দিকটা মাছের মতো। ওখানে গেলেই দেখতে পাবেন সিঙ্গাপুরের, আসলে যদি মেরলায়নের এখানে ছবি কেউ না তোলে তাহলে তাদের কাছে মনে হয় যে সিঙ্গাপুরে আসে নাই। অবশ্য মেরলায়ন এবং মাছের এই হিস্টোরি আমি তেমন একটা জানি না, অতএব ওই ব্যাপারে কথা না বলাই ভালো। শুনছি আগে নাকি লায়ন ছিল সিঙ্গাপুরে, এই হলো মেরলায়নটা দেখুন। এই হলো মেরলায়ন, উপরে সিংহের এবং নিচে মাছ, এবং সিঙ্গাপুরে প্রচুর মাছ আছে। শুনছি যে আগে নাকি সিঙ্গাপুরে সিংহ ছিল, কিন্তু আদৌ জানি না। যাই হোক, এই ছিল আজকের আয়োজন। এখন আমি বাসায় চলে যাব। এই পর্যন্ত 499 কিলোমিটার সাইকেলিং হয়ে গেছে, তাই বাসায় পৌঁছতে হয়তো আরও বেশ কিছু হবে। পরবর্তীতে আমি বাসায় গিয়ে ওখানে আমি কত কিলোমিটার সাইকেলিং করলাম সেটা আপনাদের জানাব। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এইমাত্র আমার গন্তব্যস্থানে আসলাম। আমি ব্যালেস্টিয়ার থাকি। এখান থেকে আমি গতকালকে যাত্রা শুরু করেছিলাম সকাল 5:30। এখন 11টা বাজে, আমি এইমাত্র আসলাম। তা আমার টোটাল সাইকেলিং হয়েছে 506 কিলোমিটার, আর 506 কিলোমিটার সাইকেলিং করতে আমার সময় লাগছে 30 ঘন্টা 50 মিনিট। কিন্তু সকাল 5:30 থেকে গতকালকে স্টার্ট করেছে এবং আজকে 11টা, এবং বাকিটা সময় আমি রেস্ট নিয়েছি, লাঞ্চ করছি, ডিনার করছি এবং আমি রিফ্রেশ হয়েছি। কারণ আমি 3-3 বার সারা সিঙ্গাপুর চক্কর দিয়েছি, রাউন্ড দি সিঙ্গাপুর আইল্যান্ড 3 টাইমস, আলহামদুলিল্লাহ। আই রিয়েলি ভেরি হ্যাপি, থ্যাংকস টু গড, বিকজ আই কেম ব্যাক মাই হোম সেফলি অ্যান্ড নো প্রবলেম। আই রিয়েলি ভেরি টায়ার্ড, বাট আই নিড টু রেস্ট, মেবি টুমোরো, আফটার টুমোরো, অ্যাট লিস্ট 2 ডেজ, বিকজ ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট জব। সো বিগিনিং দিস ডিফিকাল্ট জব আই ওয়ার্ক আউট মোর দ্যান 915 কিলোমিটার রানিং সাইক্লিং, দেন ডিড সাম জিম, সো আই মেক মাই ফিজিক্যাল কন্ডিশন ফিট ফর দিস অ্যাক্টিভিটিস। প্রিভিয়াসলি আই ডিড 2 টাইমস রাউন্ড দি আইল্যান্ড, সো দিস টাইম ফাইনালি আই ডান 3 টাইমস। সো লাস্ট জুন আই স্টার্ট রানিং, সো আফটার দ্যাট আই ফিল রিয়েলি কমফর্টেবল অ্যান্ড ফিট। আফটার দ্যাট আই প্ল্যান টু গো অ্যান্ড আই চুজ দ্য ডে, বিকজ ইয়েস্টারডে অ্যান্ড লাস্ট নাইট অ্যান্ড টুডে ওয়েদার কন্ডিশন ইজ ভেরি গুড, সো নো রেইন অ্যান্ড স্কাই ইজ ক্লাউডি, সো দিস ফেভার ফর মি, সো আই নেভার গেট স্ট্রেস। দিস মর্নিং অলসো ভেরি হট, বাট ইটস ওকে, নো প্রবলেম। সো আই অ্যাসিপ 3 টাইমস, আই ওয়েন্ট ল্যাম্পোস, ইউনো সিঙ্গাপুর অল সাইকেলিস্ট দে রাউন্ড
the island. After that, they went towards lamppost one. So I been there 3 times, same event. So first time I use Singapore flag. So I present to Singapore my first achievement. And second achievement I present to my company Soilville Private Limited, because I have been working more than 12 years Soilville. So Soilville gave me a lot of things. So I present my company. Because of company I am here. Then third achievement is final achievement. I present to my country, Bangladesh. I love my country. Bangladesh holo amar ohongkar. Ebong ami sei lamppost e amar desher national flag, amar national flag ami shekhane paste kore archi. Ebong apnara dekhte paben amar picture gulite. এটা আমার জীবনের, আমার লাইফের একটি গ্রেট অ্যাচিভমেন্ট। আমার এই অ্যাচিভমেন্টটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।